হ্যালো, আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। ইয়োর টিচার তাসনিম, অ্যান্ড দিস ইজ ক্লাস 1 and 2, বেচ 3, অ্যান্ড দিস ইজ 2021, দিস ইজ দ্য ফার্স্ট ক্লাস উইথ ইউ, সো আই এম ভেরি হ্যাপি টু ইউ, অ্যান্ড হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ, আমরা এখন সাউন্ড করব না, আমরা ক্লাসটা শুরু করব। ক্লাসটা শুরু করার আগে আমরা আমাদের লেসনটা একটু দেখে নিব, ঠিক আছে? যে আজকে লেসনে কি কি থাকছে। শুরু করার আগে আমরা একটু দেখে নিই আমাদের লেসন শিট কি কি আছে। আমরা ফার্স্টে আজকে আমরা যেটা পড়ব, দিস ইজ প্রপার নাউন্স। আমরা কি পড়ব? প্রপার নাউন্স পড়ব, দেন আমরা কিছু এক্সারসাইজ করব, তারপর আমরা পড়ব ইউজ অফ মাই, ইয়োর, হিজ অ্যান্ড হার। একটু খেয়াল করো সবাই, ইউজ অফ মাই, ইয়োর, হিজ অ্যান্ড হার এর ব্যবহার আমরা শিখব। দেন আমরা একটু খুব মজার একটা স্টোরি পড়ব, স্টোরি থেকে কিছু ওয়ার্ড মিনিং পড়ব, দেন আমরা স্পিড রিডিং করব, প্র্যাকটিস করব, অ্যান্ড আমরা কিছু কোশ্চেন এন্ড অ্যান্সার শিখব, অ্যান্ড লাস্টে আমরা কি প্র্যাকটিস করব, টাং টুইস্টার। ওকে, সো থ্যাংক ইউ এভরি ওয়ান, নাও আই এম গোয়িং টু দ্য ক্লাস। ওকে, আমি পড়ব, যেই লাইনগুলো পড়ব সবাই খেয়াল করো, ইউষা মনোযোগ দিতে হবে, হ্যাঁ? এখন আশেপাশে কোথাও কথা বলবে না, জাস্ট মিসের কথা শুনবে, মিস যতবার বলবো পড়তে ততবারই পড়বে। ওকে, রিদানুল ওয়াদিফা ওয়াদিফা, ওকে সাজ্জাদ। সো আমরা কি পড়ব? প্রপার নাউন্স, এটা হচ্ছে নামবাচক বিশেষ্য। কি বলবো আমরা? নামবাচক বিশেষ্য। প্রপার নাউন্স আর দ্য স্পেশাল নেমস অফ পিপল, places, animals or things. তোমরা একটা লাইনে তিনবার করে পড়বে, ঠিক আছে? অরুণিমা, আমরা পড়ছি, দেখি, আমরা এই যে দেখো রিদওয়ানুল পড়া শুরু করেছে, তারপর ওয়াদিফা পড়ছো, ভেরি গুড। প্রপার নাউন্স আর দ্য স্পেশাল নেমস অফ পিপল, প্লেসেস, এনিমেলস অর থিংস। প্রপার নাউন্স অলওয়েজ বিগিন উইথ ক্যাপিটাল লেটার। সবক্রমে কি দিয়ে শুরু হয়? ক্যাপিটাল লেটার, বড় হাতের লেটার দিয়ে শুরু হয় প্রপার নাউন্স। ডান, আচ্ছা, ফারজিন খুব সুন্দর করে পড়ছো, আমি একটু সবাইকে স্ক্রলিং করে দেখছি। ওকে, এই যে আলমুই কিন্তু অনেক সুন্দর করে পড়ে। প্রপার নাউন্স আর দ্য স্পেশাল নেমস অফ পিপল, প্লেসেস, এনিমেলস অর থিংস। প্রপার নাউন্স অলওয়েজ বিগিন উইথ ক্যাপিটাল লেটার্স। দ্য নেমস অফ দ্য ডেজ অফ দ্য উইক, এখানে এই কমাটা হবে না, ডেজ অফ দ্য উইক, উইকের দিন, মান্থ, অ্যান্ড সাম স্পেশাল ডেজ আর প্রপার নাউন্স। কোন স্পেশাল ডেজটাও আমাদের প্রপার নাউনে হবে, আমাদের ডেজ উইকের ডেজগুলো, সেই ডেজগুলো প্রপার নাউন হবে, মান্থসের নামগুলো প্রপার নাউন হবে, অ্যান্ড অবশ্যই আমাদের কি ইউজ করতে হবে, ক্যাপিটাল লেটার, দ্য বিগিন উইথ ক্যাপিটাল লেটার। সো সবার প্রথমে আমাকে একটু আলময়ী পড়াবে, আলময়ী আনমিউট ইউরসেলফ, আলমুইদ আনমিউট করো, হ্যাঁ। আর আলমুইদ, এখন শুধু আমি আলমুইদের কথা বলেছি, আর তোমরা সবাই মিউট করে রাখবে, ঠিক আছে? আলমুইদ কি পড়ছে আমরা শুনবো। ওকে, স্টার্ট আলমুইদ। Proper nouns are the special names of people, places, animals or things. Proper nouns always begin with capital letters. The names of the days of the week, months and some special days are proper nouns too. They begin with capital letters. ওকে, থ্যাংক ইউ। নাও নিধি বলো তো, নিধি, ইশরাত, ইমরোজ, নিধি, হ্যাঁ নিধি, এখান থেকে পড়ো। প্রপার নাউন, প্রপার নাউন্স আর দ্য স্পেশাল নেমস অফ পিপল, প্লেসেস, অ্যানিমালস অর থিংস। প্রপার নাউন্স
always begin with capital letters. Thank you. তুমি পুরোটা পড়ে যাও, আমি সাউন্ড বন্ধ করে দিয়েছি। নাও রাজমণিদি বলো, রাজমণিদি। এই যে লাবিবা পড়ছো, তারপরে মুমিন পড়ছো। ওকে, হ্যাঁ রাজমণিদি আনমিউট করতে হবে। রাজমণিদি প্লিজ আনমিউট ইউরসেলফ। হ্যাঁ আনমিউট করে তারপর তুমি এখান থেকে পড়ো। দ্য নেমস অফ দ্য ডেজ অফ দ্য উইক, ডেজ অফ দ্য উইক, মান্থস এন্ড সাম স্পেশাল ডেজ পড়ছো? হ্যাঁ রাজমণিদি, ইয়েস পড়ো, এখান থেকে পড়ো। দ্য নেমস অফ দ্য ডেজ, দেখে দেখে পড়বো আমরা। They begin with capital letters. They begin with capital letters. আচ্ছা, এই যে রাজমণি দি, তোমার কিন্তু রিডিং এ অনেক সমস্যা, সো তোমাকে কি করতে হবে, লাইক তোমার এই যে দে বিগিন উইথ ক্যাপিটাল লেটার্স, এটাকে তুমি পাঁচবার পড়ো, সমস্যা তো নাই, ঠিক আছে? দে বিগিন উইথ ক্যাপিটাল লেটার্স, দে বিগিন উইথ ক্যাপিটাল লেটার্স, দে বিগিন উইথ ক্যাপিটাল লেটার্স, ঠিক আছে? এরকম করে আমরা বারবার পড়বো। যাদের রিডিং এর সমস্যা, এখনো রিডিংটা ভালো করে হয়নি, তারা কি করবে, বারবার করে পড়বে, ঠিক আছে? নাও লাস্ট আমাকে বলবে আফসিন। আফসিন প্লিজ আনমিউট ইয়োরসেলফ। আফসিনের নাম বলেছে, খুব সুন্দর করে একটা হাসি দিয়েছে। আই লাইক প্রপার নাউন আর দ্য স্পেশাল নেম অফ পিপল, প্লেস, অ্যানিমালস অর থিংস। Proper nouns always begin with capital letter. The names of the days of the week, months, and some special days are proper noun too. Okay. They begin with capital letter. Okay, thank you. আর তোমাদেরকে আবার রিকোয়েস্ট করছি, যারা যাদেরকে আমি ধরি নেই, হ্যাঁ তোমরা মনে করবে না যে মিস মনে হয় আমাদেরকে পছন্দ করেন, আমি সবাইকেই ভালোবাসি, হ্যাঁ সবাইকে সবটা তো ধরতে পারবো না, এই জন্য বলেছি তোমরা কন্টিনিউয়াস আমার সাথে পড়বে। হ্যাঁ যেই লাইনটাই থাকবে, যেই স্লাইডটাই থাকবে, কন্টিনিউয়াস জাস্ট পড়তে থাকবে, মাঝে মাঝে আমি কয়েকজন স্টুডেন্টকে সাউন্ড দিব। আর তোমরা যদি চুপ করে বসে থাকো যে মিস তো আমাকে ধরছে না, সুতরাং আমি চুপ করে বসে থাকবো, তাহলে এটা কার লস হবে, আমার লস হবে না তোমাদের লস হবে? যে চুপ করে বসে থাকবে তারই লস হবে, ওকে? আর যারা বারবার পড়বে, মিস ধরুক আর না ধরুক ওটা নিয়ে টেনশন করব না, আমি আমার পড়া পড়ে যাব, তাই না তাবাসুম, রিদিতা, সবাই খুবই ভালো, তাই না শাহির? ওকে, সো আমরা আবার পড়ব। আচ্ছা এবার আমরা কি করব, এক্সারসাইজ করব। আমরা একটু এক্সারসাইজে যাচ্ছি, খেয়াল করো তোমরা সবাই, দেখি আমরা কতটুকু আমরা বুঝলাম প্রপার নাউন্সটা কি বুঝলাম, যে সবকিছুর নাম, পিপল, প্লেসেস অ্যান্ড অ্যানিমেলস অ্যান্ড অলসো থিংস। ওকে, সো আমরা আগে কোশ্চেনটা পড়ি, কি লেখা আছে। ইসমা জাহান, আমরা কোশ্চেনটা সবাই একটু মনোযোগ দিয়ে পড়ি, দেখো আন্ডারলাইন দ্য প্রপার নাউন্স, কি লেখা আছে, আন্ডারলাইন দ্য প্রপার নাউন্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের যে সেন্টেন্স গুলো থাকবে ওই সেন্টেন্সে আমরা প্রপার নাউনটা আন্ডারলাইন করব। রায়া মনোযোগ দাও, আর ইসমা জাহান সাউন্ড বন্ধ করো। হ্যাঁ মিউট করে দিয়েছি আমি। ওকে, সবার সাউন্ড বন্ধ থাকবে বাট সাথে সাথে পড়বে। আন্ডারলাইন দ্য প্রপার নাউন্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, তিনবার বলো সবাই, কি করতে হবে, আমরা ইনস্ট্রাকশনটা আগে পড়ি, জোরে জোরে পড়ো। আন্ডারলাইন দ্য প্রপার নাউন্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, আন্ডারলাইন দ্য প্রপার নাউন্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এবার ইসমা জাহান বলো তো কি লেখা আছে। ইসমা জাহান আনমিউট করো, ইসমা জাহান। ওকে, আন্ডারলাইন দ্য প্রপার নাউন্স in the following sentences. Okay, আরেকবার জোরে বলো, এবার সবাইকে, সব ফ্রেন্ডদেরকে জোরে শোনাই দাও। Underline the proper noun in the following sentences. Okay, thank you. আমি তোমার সাউন্ড বন্ধ করে দিয়েছি, বাট তুমি আরো বারবার পড়ো, হ্যাঁ
बार बार सबाई पढ़ते थको अच्छा एबार आमाके अरुणिमा साउंड दाओ अरुणिमा प्लीज साउंड दाओ ओके एबार हाँ एबार बोलो अरुणिमा की लेखा आछे अरुणिमा आनमिउट करते हबे आर आब्बू थेके शिखे नाओ आनमिउटटा किभाबे करते हय ओके अंडरलाइन द प्रॉपर नाउन्स इन द फॉलोइंग सेंटेंसेस अच्छा अरुणिमा देरी होच्छे सो आमी रुशदार काछे चले जाच्छि অরুণিমা সাউন্ড দিতে দেরি হচ্ছে সো আমি রুজদার কাছে চলে যাচ্ছি রুজদা বলো কি লেখা আছে আমাদের কি করতে হবে আগে তো বুঝতে হবে যে আমাদের কি করতে হবে আন্ডারলাইন দ্য প্রপার নাউন্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আচ্ছা এখন আমাকে তো তুমি দেখাও তো আন্ডারলাইন মানে কি আমি সার্কেল করব না আন্ডারলাইন করব আন্ডারলাইনটা কিভাবে করে নিচে একটা কি করব স্ক্র্যাচ করব ইয়েস দাগ দিব তাই না ইয়েস সো আমরা আন্ডারলাইন বুঝে গিয়েছি আন্ডারলাইন কিভাবে করতে হয় এখন আমাদের পরীক্ষায় বলেছে আন্ডারলাইন করতে আমরা যদি সার্কেল করি হবে হবে না কেটে দিবে ইয়েস সো আমাদেরকে সবাইকে কি করতে হবে কোশ্চেনটা খুব ভালো করে পড়তে হবে আন্ডারলাইন দ্য প্রপার নাউন্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস ওকে এবার দেখো আমরা কি প্রপার নাউন খুঁজে বের করব সো প্রপার নাউনটা খুঁজে বের করার জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের কি হয় প্রপার নাউন হচ্ছে সবকিছুর নাম আর হচ্ছে ক্যাপিটাল লেটার থাকে যে ওয়ার্ডের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার দিস ইজ প্রপার নাউন্স আন্ডারস্ট্যান্ড এভরিওয়ান সো আমরা একটু খুঁজে বের করব কোনগুলো ক্যাপিটাল লেটার আচ্ছা সেন্টেন্সটা আমরা আগে রিড করি আসিফ লিভস ইন কলকাতা নিয়ার দ্য হাওড়া ব্রিজ এটাকে আমরা তিনবার পড়ি আসিফ সবাই পড়ি জোরে জোরে পড়ব আসিফ লিভস ইন কলকাতা নিয়ার দ্য হাওড়া ব্রিজ আসিফ হাওড়া কলকাতার হাওড়া ব্রিজের কাছে কি করে বাস করে তাই না আসিফ লিভস ইন কলকাতা নিয়ার দ্য হাওড়া ব্রিজ আচ্ছা এটা আমাকে লুবাবা বলো সরি লাবিবা বলো লাবিবা লাবিবা আনমিউট করো ওকে সো লাবিবা আসিফ লিভ ইন কলকাতা আসিফ লিভ ইন কলকাতা নিয়ার দ্য হাওড়া ব্রিজ আসিফ লিভ ইন কলকাতা এবার আমাকে একটু হাত তুলে দেখাও তো কে বলতে পারবে যে এখানে অ্যানসারটা কি হবে How many proper nouns there are? কথা বলবে না হাত তুলবে শুধু যে হাত তুলে বলবে যে এখানে কয়টা proper noun আছে এবার আমাকে finger show করো কয়টা proper noun Asif lives in Kolkata near the Howrah bridge বললাম না সেন্টেন্সটা এই সেন্টেন্সের মধ্যে কয়টা আচ্ছা আমি এর মধ্যে আমি অ্যানসার পেয়ে যাচ্ছি ফারজিন বলেছে 3 তারপর মুমিন বলেছে 4টা পেয়েছে সে আচ্ছা তারপর শাহিরও 4টা পেয়েছে আর কে আচ্ছা অনেকে 4টা আর 3টা 4টা আর 3টা আচ্ছা এবার আমাকে আয়মান বলো অ্যানসারটা বলো আয়মান হাউ মেনি প্রপার নাউন দেয়ার আসিফ কলকাতা হাওড়া ব্রিজ দেয়ার আর হাওড়া ব্রিজ থ্যাংক ইউ হয়েছে আমরা একটু অ্যানসারটা দেখি এবার সবাই অনেকে হাওড়া একটা ধরেছে ব্রিজ একটা ধরেছে নো আমরা হাওড়া ব্রিজ একটাই ব্রিজের নাম সো এটা একটা প্রপার নাম ঠিক আছে হাওড়া ব্রিজ সো আমাদের 4টা না 3টা হবে ঠিক আছে সো এবার আমরা একটু এই লাইনটা দিয়ে আমরা কি করব কোন মানে জাস্ট স্পিকিং করব কিভাবে আমরা ভাষা এক্সপ্লেইন করব আসিফ লিভস ইন কলকাতা নিয়ার দ্য হাওড়া ব্রিজ দেয়ার আর 3 প্রপার নাউন সবাই আমার কথা শোনো দেয়ার আর 3 প্রপার নাউন্স One is Asif, another is Kolkata, and last one is Howrah Bridge. Othoba, number one is Asif, number two is Kolkata, and number three is Howrah Bridge. Understand? Shobai bujhte perecho? Je ei line ta diye amra English e kotha bolbo. Acha, ebar amake Momin bolo. Kibhabe ami bolechi? You just like this, tell. Asif lives in Kolkata near the Howrah Bridge. তারপর বলো দেয়ার আর কিভাবে আমি বলেছি এক্সপ্লেইন করতে হবে দেয়ার আর থ্রি প্রপার নাউন ওয়ান ইজ আসিফ
number 2 is kolkata and the last one is howrah bridge thank you amra ekটু momin er jonno shobai ekটু hat tali dei amra shobai ekটু hat tali dei আর একটা কথা বলি আমাদের প্রতিটা ক্লাস যেহেতু ভিডিও হচ্ছে স্যার কিন্তু অবজার্ভ করে কে কোন স্টুডেন্ট ভালো করছে কে মনোযোগ দিয়ে করছে তারপর আমরা কি করব ক্লাস শেষে আমাদের কোর্স শেষে আমরা অ্যাওয়ার্ড দিব যারা ভালো করবে তাদেরকে অ্যাওয়ার্ড দিব যারা খুব সুন্দর করে ইংলিশে কথা বলতে পারবে ভিডিও দিবে হ্যাঁ যাদের ভিডিওগুলো সুন্দর হবে ভিউজ বেশি হবে তাদের জন্য আমাদের পক্ষ থেকে অ্যাওয়ার্ড আছে সো তোমাদের এই অ্যাওয়ার্ড পেতে চাও না কে কে পেতে চাও হাত তোলো কে কে পুরস্কার পেতে চাও গিফট পেতে চাও সবাই পেতে চাও না আচ্ছা তাসিনুল হক তাসিন হক সাহা তানিশ সাহা হ্যাঁ আচ্ছা সবাইকে হ্যাঁ ঠিক আছে সো তোমরা সবাই চাও তাই না সো সবাই যেহেতু পেতে চাও সো আমাদের কি করতে হবে খুব মনোযোগ দিয়ে আমাদের পড়তে হবে প্রতিটা ক্লাস খুব মনোযোগ দিয়ে করতে হবে প্রতিটা স্লাইড মনোযোগ দিতে হবে তারপর রেসপন্স করতে হবে ওকে So thank you, Mobi. Then Amra number three te chole jacche. Miss our exam. Miss, I want to say. হ্যাঁ একটু খেয়াল করো আমরা পরে বলবো আর কেউ বলবে না যে মিস আমি বলতে চাই কারণ কি তুমি এই কথা বলে তোমার দেখা দেখি সবাই এটা বলবে ঠিক আছে আর যদি কোনো কথা থাকে আমরা ক্লাস শেষে কথা বলবো ঠিক আছে আমি থাকবো তোমাদের জন্য ওকে সো আমরা একটু আবার পড়াতে আসি My birthday was on the last Saturday in March. Abar porchi, khyal koro. My birthday was on the last Saturday in March. Thik ache? So amra ekhane khuje ber korbo kon gulo proper noun ebong koto gulo proper noun. My birthday was on the last Saturday in March. Shobai hat tulbe finger dekhao koyta? How many? হ্যাঁ শুধু এরকম হাত তুলে আমি মনে করব পাঁচটা আমাকে ফিঙ্গার দেখাইতে হবে টু রুজদা বলেছে টু আচ্ছা তারপরে ইসমা বলেছে থ্রি ফারজিন ফারজিন বলো হোয়াট ইজ দ্য অ্যানসার আমরা একটু ফারজিনের কথা শুনি মাই বার্থডে ওয়াজ অন দ্য লাস্ট স্যাটারডে ইন মার্চ হ্যাঁ জোরে জোরে বলো মাই বার্থডে ওয়াজ অন দ্য last saturday in march so there are how many there proper are nouns two proper nouns one is saturday two and is march thank you farzin er jonno amra abar arekta hat tali dei kosto kore na anondo niye hat tali debo tahole farzin er porobortite aro bhalo korbe tai na okay so my birthday was on the last saturday in march There are two proper nouns. আবার বলছি সবাই সাথে সাথে বলো নিধি মনোযোগ দিতে হবে There are two proper nouns. One is Saturday and another is March. ঠিক আছে? ওকে এবার আমাকে শাহির বলো তো শাহির বলো নাম্বার 4 শাহিরের নাম বললে শাহির একটা হাসি দেয় মানে এটা আমার কাছে ভালো লাগে যে মানে পড়াটা পড়তে চাও হ্যাঁ দেখলেই বোঝা যায় ওকে সো শাহির বলো মাই বার্থডে ওয়াজ নো দা লাস্ট স্যাটারডে অন দা লাস্ট স্যাটারডে ইন মার্চ দেয়ার আর টু কমন নাউন্স ওয়ান স্যাটারডে আমরা আজকে প্রপার নাউন পড়ছি নামবাচক পড়ছি ঠিক আছে প্রপার নাউন্স সকল নাম হ্যাঁ তারপর বলো বলো শাহির বলো ওয়ান স্যাটারডে অ্যানাদার মার্চ অ্যানাদার ইজ মার্চ সো থ্যাংক ইউ আমরা যখন সেন্টেন্স গুলো পড়ব বারবার পড়ব এমন কি এই সেন্টেন্সে স্পেলিং গুলো লিখে ফেলব ঠিক আছে আমরা সবাই কিন্তু সেন্টেন্স গুলো লিখব এখন লিখব না যখন আমরা পড়াটা পাবো দেন নাম্বার 5 সিমরান সবাই খেয়াল করো 5 নাম্বার আমি পড়ছি Simran bought a new pair of shoes. এবার আমরা জোরে পড়বো দ্রুত পড়বো তাড়াতাড়ি পড়বো Simran bought a new pair of shoes. Simran bought a new pair of shoes. Simran bought a new pair of shoes. Sound দিবে না কেউ মামুন তোমার সাউন্ডটা চলে আসছে বল আচ্ছা Simran bought a new pair of shoes. ওকে এবার আমাকে আনহা বলবে হোয়াট ইজ দ্য অ্যানসার হাউ মেনি প্রপার নাউন দে আর
and tell me what is the answer. Anha bolo, Simran bought. Simran bought a new. Druto bolte hobe. Ajara ta paro tumra shobai finger show koro. Ashik, Amira, Yusha finger show koro. Koyta proper noun ami to dekhi tale bujhte parbo. আর ঠিক এটা ফিঙ্গারটা উঠাবে আর সাথে সাথে ওভাবে বলবে দেয়ার আর অর দেয়ার ইজ আর টু প্রপার প্রপার নাউন্স দুইটা পেয়েছো কোথায় দুইটা দেখাও তো আমাকে নাম্বার 1 আচ্ছা তাহলে ভুল হচ্ছে মা আর কে বলতে পারবে ভাত তুলো রায়া বলো রায়া There are two proper nouns. One is Simran, two another is pair of shoes. Na baba, eta common noun proper noun na. Proper noun hoche nirdishto kore bolchi. Shoes to amar onek thakte pare, bata thakte pare, mane onek bibhinno company thakte pare, thik ache? So ekhane ami kintu indicate kore boli nei shoes kon company. Can I say? So amake Can I say? Wait, sound দিবে না কেউ আচ্ছা জারিফ বলো হ্যাঁ জারিফ আবরার ওয়াদিফা ওয়াদিফা সাউন্ড বন্ধ করো হ্যাঁ জারিফ বলো হ্যাঁ এমডি জারিফ জারিফ আবরার হ্যাঁ তোমাকে সাউন্ড দিতে হবে আনমিউট করো ওয়ান প্রপার নাউন্স ওয়ান প্রপার নাউন ওকে সো আমাদের কিভাবে ডেসক্রাইব করতে হবে জারিফ বলো তো কিভাবে আমি ডেসক্রাইব শিখিয়েছি There is one proper noun. Thank you. That is Simran. That is Simran. Simran. সবাই আমার সাথে সাথে পড়ো সাউন্ড বন্ধ করে দিয়ে আমি আবার বলছি তোমরা আমার সাথে সবাই পড়ো সাউন্ড বন্ধ করে দিয়ে Simran bought a new pair of shoes. There is a proper noun. যদি একটা থাকে তখন আমরা কি বলবো? কোন জিনিস যখন একটা থাকবে তখন আমরা বলবো দ্যাট দেয়ার ইজ আর যদি দুইটা থাকে তখন কি বলবো দেয়ার আর ঠিক আছে লাইক দেয়ার ইজ এ মাগ তাই না একটা মগ এখন যদি দুইটা থাকতো কি বলতাম দেয়ার আর টু মাগস ঠিক আছে তার মানে যখন কোনো মোর দ্যান ওয়ান থাকবে তখন আমরা দেয়ার আর দিয়ে শুরু করব আর কোনো থিংস বা কোনো কিছু যদি একটা থাকে তখন আমরা বলবো দেয়ার ইজ সো দেয়ার ইজ এন্ড দেয়ার আর দিয়ে আমরা কিন্তু সেন্টেন্স শুরু করতে পারি সো এখানে আমাদের সিমরান বট আ নিউ পেয়ার অফ টু ফোন না এখানে একটু খেয়াল করো সিমরান বট আ নিউ পেয়ার অফ শুজ দেয়ার ইজ আ প্রপার নাউন দেয়ার ইজ আ প্রপার নাউন দ্যাট ইজ সিমরান ডান আচ্ছা এবার তাসিন সাহা বলো তানিশ সাহা হ্যাঁ বলো আনমিউট করতে হবে ওকে What's your name? Tanik Shaha. Tanik Shaha. Okay, Tanik Shaha, bolo. Simran bought a new pair of shoes. There is a proper noun. That is Simran. Simran. That is Simran. Thank you. Now I'm going to the next line. This is number 7. My pet pair Polly. আমার প্যাট পোষা যে প্যারটটা এই প্যারটটার নাম হচ্ছে ফলি ঠিক আছে দেখো আমি কিভাবে বলি মাই প্যাট প্যাট ফলি মেক্স আ লট অফ নয়েজ এবার এইটা দিয়ে কিন্তু আমরা টাং টুইস্টার করতে পারি তাই না আলমুহিন যদি দ্রুত পড়ি মাই প্যাট প্যাট ফলি মেক্স আ লট অফ নয়েজ মাই প্যাট প্যাট ফলি মেক্স আ লট অফ নয়েজ ঠিক আছে এবার এখানে খুঁজে বের করতে হবে কয়টা প্রপার নাউন এবং কোনটা প্রপার নাউন আশিক বলো यस মিস আর তোমরা সবাই ফিঙ্গার উঠায় রাখো আমি তখন বুঝবো যে অ্যানসারটা হচ্ছে কিনা আচ্ছা নিধি আমাকে 10টাই ফিঙ্গার দেখাচ্ছো আমাকে ফিঙ্গার দেখাও হাউ মেনি প্রপার নাউন দে আর আশিক বলো মাই পেট প্যারট পলি মেক্স আ লট অফ নয়েজ দেন ইজ আ কমন প্রপার নাউন্স There is a proper noun. Is a that is Polly. Video hotse kena. Na. That is Polly. Polly. Thank you. So amra ebar answer ta sobai dekhi.
এই যে আফসিন কিন্তু পড়ছো না, দেখেই বোঝা যাচ্ছে। তারপর রুশদা কিন্তু বারবার পড়ছো না, হ্যাঁ একটু সোজা হয়ে বসে বাবা বারবার পড়তে হবে। মাই ফ্যাট প্যারট পলি আমি বলতে চাই মেকস আ লট অফ নয়েজ। মাই ফ্যাট, রায়া তুমি একবার পড়েছো, হ্যাঁ সাউন্ড দিবে না বারবার, হ্যাঁ একবার না তুমি 10 বার পড়বে, ঠিক আছে একবার না তুমি 10 বার পড়বে, বাট মানে সাউন্ড সবসময় দেওয়া যাবে না, জোরে জোরে পড়ো, আমি দেখেই বোঝা যাচ্ছে কে কে পড়ছো আর কে কে পড়ছো না। যে আমি কিন্তু কিছুক্ষণ পর পর বলি ও পড়ছো ও পড়ছো না, এই যে অরুণিমা ইজ রিডিং, আরিয়া ইজ রিডিং, ফারজিন ইজ রিডিং, এই যে সবাই পড়ছে, ভেরি নাইস। সো মাই ফ্যাট প্যারট পলি মেকস আ লট অফ নয়েজ, মাই ফ্যাট প্যারট পলি মেকস আ লট অফ নয়েজ। দেয়ার ইজ এ প্রপার নাউন অ্যান্ড দ্যাট ইজ পলি, ঠিক আছে একটা নাম, এটাই হচ্ছে প্রপার নাউন। আচ্ছা এবার তোমাদেরকে আরেকটা সিস্টেম আমি দেখাবো, আলমুইত পড়বে এখন, আলমুইত এই নাম্বার 6 এন্ড 7 একই তো তাই না অ্যানসারটা সহ, জাস্ট এই দুইটা সেন্টেন্স তুমি এক নিঃশ্বাসে পড়বে, এমনকি ডেসক্রাইব করবে কিভাবে আমি পড়িয়েছি। ওকে মিস, সিমরন বট আ নিউ পেয়ার অফ শুজ, দেয়ার ইজ আ প্রপার নাউন দ্যাট ইজ সিমরন, মাই পেট প্যারট পলি মেকস আ লট অফ নয়েজ, দেয়ার ইজ আ প্রপার নাউন দ্যাট ইজ প্যারট পলি। That is Polly. Thank you. Thank you. আলমুইদের জন্য আমরা সবাই একটা হাত তালি দিয়ে, দেখেছো আলমুইদ কিভাবে পড়েছে? That means যেই sentence গুলো দিয়েছি try করবে তোমরা সবাই sentence গুলোকে আগে বারবার পড়বে, বারবার পড়বে, spelling গুলো শিখবে, then তোমরা try করবে without any breathe তুমি কয়টা sentence পড়তে পারো, ঠিক আছে? Done? Okay, এভাবে আমরা practice করবো। একটা ক্লাসে তো সব বুঝাই দিব, বাট তোমরা বাসায় যেটা প্র্যাকটিস করবে ওটা হচ্ছে মেইন, কিভাবে প্র্যাকটিস করবে সময়টা তো ওখানেই বেশি দাও তাই না। ওকে এবার আমরা একটা গ্রামার, আরেকটা গ্রামার পড়ছি, গ্রামার পার্টে যাচ্ছি, খেয়াল করো লাবিবা। ওকে, ইউজ অফ মাই, ইয়োর, হিজ এন্ড হার, সবাই চিৎকার করে তিনবার বলো এটা কি শিখবো আমরা এখন। ইউজ অফ মাই, ইয়োর, হিজ এন্ড হার, তোমার ভয়েসটাকে ঠিক রেখে যতটুক পারো জোরে জোরে পড়বে, যেন ব্রেনকে নক দিতে পারো যে না তুমি পড়ছো, দুষ্টামি করছো না তাই না শাহির, হ্যাঁ ব্রেনকে তো বুঝাইতে হবে যে তুমি পড়তেছো। ইউজ অফ মাই, ইয়োর, হিজ এন্ড হার, ইউজ অফ মাই, ইয়োর, হিজ এন্ড হার। আচ্ছা এই যে আমি যে টাইটেলটা দিলাম যে এটা যে পড়বো, আচ্ছা আমাকে রেদওয়ানুল বলো কি বলেছি আমি, এখন আমরা কি শিখবো এটা মাথায় ঢুকাও আগে, রেদওয়ানুল unmute yourself, amra kisher use of his, amra ki ki shikbo bolo to, acha ar ki bolte parbe hat bolo, use acha wait, ei jonno bolo dekho ami bolechi na je amar sathe tin bar poro char bar poro jore jore poro tai na। আচ্ছা দেখি আমিরা বলো, আমিরা আমিরা আনমিউট ইয়োরসেলফ, ইউজ অফ মাই, ইয়োর, হিজ, হার, থ্যাংক ইউ, হিজ এন্ড হার, আমরা এগুলো শিখবো ঠিক আছে। সো ইউজ অফ মাই, ইয়োর, হিজ এন্ড হার। ওকে দেন নাম্বার 1, হি হ্যাজ আ বল, দিস ইজ হিজ বল, এই বলটা কার, তার, এটা এই বলটা তো সব ছেলেদের, হ্যাঁ তাসিক, শাহির, জারিফ, হ্যাঁ সবাই, এজন্য ছেলেদের জন্য আমরা কি ব্যবহার করি, হি, তার কি আছে, হি হ্যাজ আ বল, দিস ইজ হিজ বল, সো হির অবজেক্ট হচ্ছে হিজ, ঠিক আছে হির জন্য আমরা কি ব্যবহার করব, হিজ, তাহলে আমরা তিনবার বলি, হি হিজ, হি হিজ, হি হিজ। ওকে সো এবার জোরে জোরে 1 or 2 সেন্টেন্স গুলো পড়ে ফেলো, হি হ্যাজ আ বল, দিস ইজ হিজ বল। তুমি ধরো চিন্তা করো যে তোমার একটা ফ্রেন্ড, ছেলে ফ্রেন্ড, ওকে বলছো মানে ওর কথা বলছো, তার একটা বল আছে, বাবাকে বলছো যে তার একটা বল আছে, আমারও এরকম একটা বল দরকার তাই না। সো হি হ্যাজ আ বল, দিস ইজ হিজ বল, হি হ্যাজ আ বল, দিস ইজ হিজ বল। হ্যাঁ এবার আমরা না দেখে আমরা প্র্যাকটিস করবো, আবার বলো, He has a ball, this is his ball, he has a ball, this is his ball. আচ্ছা এবার আমাকে আরিক বলো তো, আরিক, ওয়ালিদ, অব্রো, না দেখে বলো কি ছিল আমার 1 আর 2টা সেন্টেন্স কি ছিল,
আর আমি দেখতে পাচ্ছি অনেকে স্টপ হয়ে গেছো, মিসের স্লাইডও বন্ধ, পড়াও বন্ধ, নাকি? এখন তোমরা নিজেরা পড়বে, তাই না? আচ্ছা, অভ্র বলো কি ছিল আমার ওয়ান এন্ড টু? বল, দিস ইজ বল, দিস ইজ ইয়োর, সরি, অভ্রটা আমি বন্ধ করে দিয়েছি। অভ্রটা, হ্যাঁ, অভ্র বলো এবার। হি ইজ এ বল, হি ইজ এ বল, সে একটা বল। এখন তো এসে আলমুইদা এসে মাইট দিবে তোমাকে, কি হবে বলো? তার বল আছে, কোনো কিছু আছে থাকলে আমরা কি ইউজ করব? হ্যাভ অর হ্যাজ, সাবজেক্ট অনুযায়ী। সো আমরা হি ইউজ করছি, হি এর সাথে কি বসাবো? হ্যাজ। তাহলে বলো, তার একটা বল আছে, হি হ্যাজ আ বল, হি হ্যাজ এ বল, দিস ইজ ইওর বল। এখন না, ইওর হবে না, হির অবজেক্ট কি? হিজ, হির অবজেক্ট হিজ। তাহলে বলো, আবার বলো এবার, he has a ball, has a ball, this is his ball, wow, এবার আরো জোরে বলো, এবার যে সবার হয়েছে, এই যে অভ্র কিন্তু সুন্দর করে বলতে পারছে, হ্যাঁ, এবার অভ্রর জন্য আমরা একটা হাততালি দিব, আর অভ্র এবার আরো জোরে বলো, এবার সবাইকে বলে দাও, he has a ball, this is his ball, হ্যাঁ, he has a ball, this is his ball, তোমরা শুনেছো, অভ্র কিন্তু খুব সুন্দর করে বলেছে, থ্যাংক ইউ অভ্র। আচ্ছা, এবার আমি একটু যাচ্ছি ওয়াদিফা, ওয়াদিফা আনমিউট করো তোমা, ওকে ওয়াদিফা বলো, সুন্দর করে বলো, ওয়ান এন্ড টু দুইটা সেন্টেন্স কি ছিল? হি হ্যাজ এ বল, দিস ইজ হিজ বল। ওয়াও, থ্যাংক ইউ ওয়াদিফা, বারবার পড়তে থাকো। নাও অরুণিমা, অরুণিমা আনমিউট করতে হবে। তার একটা বল আছে, কি হবে? না, ফোন না বাবা, হি হ্যাজ আ বল, হি হ্যাজ দিস ইজ, ধরে বাবাকে দেখাবা, দিস ইজ হিজ বল, দিস বল ইজ নাইস, হ্যাঁ, এই বলটা অনেক নাইস, আমারও এরকম একটা বল চাই, তাই না? আচ্ছা, সো এবার আমরা আবার একটু সবাই দেখে নিব, একটু খেয়াল করো, এবার সবাই দেখে দেখে পড়ি, হি হ্যাজ আ বল, দিস ইজ হিজ বল, হি হ্যাজ আ বল, দিস ইজ হিজ বল। এবার সারাক্ষণ খালি তাকেই দিয়ে দিব, এবার আমার কি আছে, আমি এটা আমার কাছে আসি, তাই না আদিব? হ্যাঁ, সারাক্ষণ যদি তাকেই দিয়ে দিই, আমার কি আছে, আমি একটু দেখি, আই হ্যাভ আ প্যারট, আমার কি আছে, একটা প্যারট আছে, প্যারট, এই যে দিস ইজ আ প্যারট, সো আই হ্যাভ আ প্যারট, This is my parrot. তাহলে আই এর জন্য আমরা কি বসাবো? মাই, মাই হলে আমরা এরকম নিজেকে দেখাই, তাহলে অনেক মনে থাকবে, বলো, আই হ্যাভ আ প্যারট, দিস ইজ মাই প্যারট, বলো, আই হ্যাভ আ প্যারট, দিস ইজ মাই প্যারট, তোমরা বারবার পড়তে থাকো, আমি এখন স্লাইড বন্ধ করে দিব, আই হ্যাভ আ প্যারট, দিস ইজ মাই প্যারট, আই হ্যাভ আ প্যারট, This is my parrot. অনেকে কি শুয়ে পড়ছো? আচ্ছা, আচ্ছা, মামুন বলো তো, মামুন, my parrot, হ্যাঁ, না, my parrot, is this my parrot? আচ্ছা ওয়াদিফা, তুমি কিন্তু সাউন্ড দিবে না মা, কন্টিনিউয়াস পড়তে থাকবে, আমি না বলা পর্যন্ত সাউন্ড দিবে না, প্লিজ। আচ্ছা মামুন বলো তো আবার, মামুন প্লিজ, I have a parrot, is this my parrot? This is my parrot, this is my parrot. আচ্ছা, এবার মাহিয়া ভুইয়ান, ভুইয়ান বলো তো, মাহিয়ান লেখা আছে, মাহিয়ান, Yes, আমি বলবো, হ্যাঁ বলো, মাহিয়ান বলো, Yes, মাহিয়া, I have a parrot, this is my parrot. Okay, তারপর আমাকে ইউশা বলো, ইউশা, আমরা কিন্তু সবাই ফ্রেন্ড, তাই না? আমরা চাই যে সবাই কিন্তু একসাথে ভালো করবে, একা যদি ভালো থাকি থাকা যাবে বলো তো? একা কখনোই ভালো থাকা যাবে না, সবাই ভালো থাকলে আমরাও ভালো থাকবো, দেশটাও ভালো থাকবে, আমরা ফ্রেন্ডদেরকেও আমরা সময় দিব, আর নিজেরা কন্টিনিউয়াস পড়তে থাকবো। ইউশা বলো, আই হ্যাভ আ প্যারট, দিস ইজ মাই প্যারট, ওয়াও, দেখেছো ইউশার স্পিরিট, দেখেছো
I have a parrot. This is my parrot. I have a parrot. I have a parrot. This is my parrot. I have a parrot. Thank you. Great job. Thank you. Great job. I have a parrot. This is my parrot. I have a parrot. This is my parrot. তোমার সাউন্ড বন্ধ করে দিবে। আচ্ছা মামুন তোমার সাউন্ড বন্ধ থাকে বাবা। এবার আমি একটু দেখি আর কে আছে একটু মানে হ্যাঁ ফারজিন বলো ফারজিন মিস আই ওয়ান রেদওয়ান আবার সাউন্ড হোক না দিস ইজ মাই প্যারট ওকে হামজা বিন ওমর বলো হামজা বিন ওমর আই হ্যাভ আ প্যারট দিস ইজ মাই প্যারট রীতি দ্রুত বলবো রীতি না সাউন্ড দিতে হবে রীতি আমি তো হ্যাঁ বলো আই হ্যাভ আ প্যারট দিস ইজ মাই প্যারট ওকে না তাহমিদ খান বলো কি কি বল কি আমরা প্র্যাকটিস করছি আই হ্যাভ আ প্যারট মাই প্যারট থ্যাংক ইউ থ্যাংক ইউ এবার আমাকে সবাই একটু হাত দিয়ে দেখাও তো এভাবে বলো আই হ্যাভ আ প্যারট দিস ইজ মাই প্যারট সবাই দেখাও আই হ্যাভ আ প্যারট দিস ইজ মাই প্যারট প্যারটটা কিভাবে উড়ে কিভাবে ফ্লাই করে নাকি হাঁটে দৌড় দেয় ইয়েস দেখেছো প্যারটের মতো সবাই ফ্লাই করছে ওয়াও গ্রেট ওকে সো নাম্বার 5 এবার আমরা কি পড়ছি নাম্বার 5 সবাই খেয়াল করো দেখো ইউ হ্যাভ আ হ্যান্ড তাকে আমরা কি দিলাম একটা হ্যান্ড না তার কি আছে হ্যান্ড আছে ইউ হ্যাভ আ হ্যান্ড দিস ইজ ইয়োর হ্যান্ড এবার ইউ ইয়োর ইউ ইয়োর এবার বারবার পড়ো ইউ হ্যাভ আ হ্যান্ড দিস ইজ ইয়োর হ্যান্ড এটা যারা কিন্তু বুদ্ধিমান এবং বুদ্ধিমতী কিছু আর বলবে না যে মিস তো আমাকে ধরে না কোনো দরকার নাই তুমি তোমার মতো পড়তেই থাকো আমি তো বোঝাই দিচ্ছি তাই না বারবার পড়তেই থাকো কেউ স্টপ হবে না হি ইউ হ্যাভ আ হ্যান্ড দিস ইজ ইয়োর হ্যান্ড ইউ হ্যাভ আ হ্যান্ড ইউর সাথে আমরা কোন ভার্বটা ইউজ করব হ্যাভ হ্যাভ মানেও আছে হ্যাজ মানেও আছে সো ইউ হ্যাভ আ হ্যান্ড দিস ইজ ইয়োর হ্যান্ড এবার তাবাসসুম বলো তো আমাকে তাবাসসুম ইউ হ্যাভ এ হ্যান্ড দিস ইজ ইয়োর হ্যান্ড ওকে রেদওয়ানুল বলো রেদওয়ানুল ইউ হ্যাভ এ হ্যান্ড দিস ইজ ইয়োর হ্যান্ড ওকে রাফাকাত হক হ্যাঁ রাফাকাত ও মনে হয় চকলেট খাচ্ছে ইউ হ্যাভ এ হ্যান্ড দিস ইজ ইয়োর হ্যান্ড ইউ হ্যাভ এ হ্যান্ড দিস ইজ ইয়োর হ্যান্ড ইউ হ্যাভ এ হ্যান্ড দিস ইজ ইয়োর হ্যান্ড ওকে এবার সাউন্ড বন্ধ করে দাও রাফাকাত পড়বে শুধু হ্যাঁ রাফাকাত বলো ইউ হ্যাভ এ হ্যান্ড দিস ইজ ইয়োর হ্যান্ড আবার বলো ইউ হ্যাভ এ হ্যান্ড দিস ইজ ইয়োর হ্যান্ড হ্যাঁ এই যে একটু পরে কিন্তু ধরবো না ইউ হ্যাভ এ হ্যান্ড ওকে এবার আমরা 7 নম্বরে যাচ্ছি সবাই খেয়াল করো সবাই খেয়াল করো নাম্বার 7 শি হ্যাজ আ ওয়াচ শি হ্যাজ আ ওয়াচ ওয়াচ কোথায় থাকে হাত দেখাও তো আমাকে কোথায় থাকে হ্যাঁ হাতের মধ্যে থাকে ওয়াচ ওয়াচ মিন্স ঘড়ি সো শি হ্যাজ আ ওয়াচ দিস ইজ হার ওয়াচ এই যে হামজা কিন্তু পড়ছো না ওমর কিন্তু পড়ছো না যে আমি কিন্তু স্ক্রলিং করে সবাইকে দেখছি সবাইকে দেখছি যে পড়ছো না আমার দেখলেই খারাপ লাগে যে কেন পড়ছে না শি হ্যাজ আ ওয়াচ দিস ইজ হার ওয়াচ শি হ্যাজ আ ওয়াচ দিস ইজ হার ওয়াচ ওকে ইসমা জাহান বলো তো মা ইসমা জাহান ইসমা জাহান আনমিউট করতে হবে মা ওকে নাম্বার 7 এন্ড 8 টু টাইমস পড়ো দিস ইজ আ ওয়াচ ওকে আরেকবার বলো শি হ্যাজ আ ওয়াচ এবার আরিয়া বলো তো আরিয়া আরিয়া আনমিউট করো তোমরা অনেক ভালো এই যে কি সুন্দর তোমরা কোনো সাউন্ড দিচ্ছ না যার নাম বলছি সে শুধু সাউন্ড দিচ্ছ এটাই হচ্ছে অনলাইনে ক্লাসের একটা খুব মানে বড় একটা শর্ত যে তোমরা কেউ সাউন্ড দিবে না যাকে বলবো সে শুধু সাউন্ড দিবে ওকে নাও আরিয়া বলো এবার হচ্ছে আমি তোমাদের সাথে একটা কম্পিটিশনে মানে একটা মানে কি বলে একটা কম্পিটিশন দিব কে কে মানে তোমরা কি কম্পিটিশন করতে চাও করতে চাও আচ্ছা হ্যাঁ এবার আমি হচ্ছে স্টপওয়াচ দিয়ে একটা খেলা খেলবো এই খেলাটা হচ্ছে খুব অল্প সময়ে
কে এই সেন্টেন্স গুলো পড়তে পারে? আমি একটা বয় নিব আর একটা গার্ল নিব, ঠিক আছে? সো ওই বয়টা যদি পারে তার মানে দ্যাট মিন্স ওই সবাই প্রথম থেকে, হ্যাঁ আমি বলে দিচ্ছি। আচ্ছা সো আমি একটু ছেলেদের মধ্যে নিতে চাচ্ছি। আচ্ছা ছেলেদের মধ্যে হচ্ছে আয়মান, সাউন্ড বন্ধ করো এখন। আর একটু মেয়েদের মধ্যে একটু খুঁজি। আচ্ছা মেয়েদের মধ্যে হচ্ছে আমিরা, বোথ আর এ, ঠিক আছে? আয়মান এন্ড আমিরা, ওকে। সো সবার প্রথমে আমিরা পড়বে, আমি স্টপ ওয়াচটা স্টার্ট করব, তারপর আমিরা আর ইউ রেডি? ইয়েস। ওকে, তোমাকে পড়তে হবে এক নিঃশ্বাসে, চেষ্টা করবে উইদাউট এনি ব্রিথে এক থেকে আট পর্যন্ত পড়তে। আর যখন আমিরা স্টার্ট করবে তখন আমিরার সাথে সবাই সেম ভাবে পড়বে সাউন্ড বন্ধ করে, যে আমিরার আগে পড়তে পারো কিনা, ঠিক আছে? সো আমিরা স্টার্ট। He has a ball, this is his ball. I have a parrot, this is my parrot. You have a hen, this is your hen. She has a watch, this is her watch. Wow, Amira's sound hoche, sorry, Amira's time hoche 7.98. Tumra shobai ektu dekho, 7.98 likhe rakho, ha? So Amira's time hoche 7.98. Ebar amader sathe bolbe ki Ayman. Ayman ebar dekhbo je Ayman koto druto porte pare. তোমার এখানে একটা ভুল হয়েছে, তুমি হিটাকে হিজটাকে বলে ফেলেছো হার, তাই না? যদি আমি ঠিক শুনে থাকি তুমি হিজের জায়গায় হার বলে ফেলেছো। আর তোমার টাইম হচ্ছে 7.97, আর ওর কত ছিল, আমিরার কত ছিল? 7.98 মাত্র, মানে কি বলে 1 পয়েন্টের জন্য। আচ্ছা এখন আমি কাকে ফার্স্ট দিব বলো, যদি ও একটা ভুল করেছে। মিস একটা ভুল করলে একটা টাইম উপরে কমে যাবে। আচ্ছা তাহলে কি, আচ্ছা এখানে কিন্তু সমান সমানই আমি দিলাম এখন হিসাবে, হ্যাঁ? তোমরা ছেলেরাও একটা পয়েন্ট পেয়েছো, মেয়েরাও একটা পয়েন্ট পেয়েছো। তো আমরা নেক্সট স্লাইডে দেখবো যে মিস ড্র হইছে। হ্যাঁ ড্র হইছে, ড্র ড্র, ওকে ড্র হইছে। তো তার মানে আমাদের এখন হাড্ডাহাড্ডি লড়াই চলবে, বাট আমাদের সবাইকে মনোযোগ দিতে হবে। এবার লাস্ট টাইম আমরা আবার পড়বো, হি হ্যাজ আ বল, ঠিক আমাদের লেখাটা যেভাবে মুভ করবে সেভাবে আমরা মুভ করে করে পড়বো। হি হ্যাজ আ বল, দিস is his ball, move karo shobai nore chore poro. I have a parrot, this that is my parrot. Tarpor ki, you have a hen, this is your hen. She has a watch, this is her watch. Thik ache, amader exercise hoye gelo. Thank you everyone. Please ami check korbo na, tumra sound bondho kore dao. Car sound asche, bashar sound chole asche. আচ্ছা এবার আমরা একটা স্টোরি শুনবো, স্টোরি পড়বো, খুব মজার একটা স্টোরি, মনোযোগ দিতে হবে স্টোরিটা। ফ্যাট কিং থিন ডগ, তিনবার পড়ি আগে স্টোরির নামটা আগে মুখে আনি। ফ্যাট কিং থিন ডগ, ফ্যাট কিং থিন ডগ, ফ্যাট কিং থিন ডগ। আচ্ছা আমাকে আফসিন বলো তো গল্পের নামটা তিনবার বলো জোরে জোরে। ফ্যাট কিং থিন ডগ, দেন আবার ফ্যাট কিং থিন ডগ, আবার লাস্ট টাইম ফ্যাট কিং থিন ডগ, থিন ডগ, ঠিক আছে? এই যে আমাদের প্রত্যেকটা সেন্টেন্স দিয়ে আমরা কিন্তু টাং টুইস্টারের মতো করি, হ্যাঁ? আফসিন সোজা হয়ে বসো বাবা, হ্যাঁ বসে বসে তুমি ব্রেনে যেভাবে পড়াটা ঢুকাবে ঠিক সেভাবেই তোমার ব্রেন থেকে পড়াটা বের হবে, ঠিক আছে? সো আমাদেরকে সবসময় সোজা হয়ে বসে পড়তে হবে। ওকে সো আমরা একটু গল্পটা পড়ছি, সবাই একটু মনোযোগ দাও। দিস ইজ আ ফ্যাট কিং, সবাই খেয়াল করো, দিস ইজ আ ফ্যাট কিং। আমরা ফ্যাট কিং, আমাদের কি এটাকে ভিডিও করে পাঠাতে হবে? হ্যাঁ তোমরা এই গল্পটা সুন্দর করে ভিডিও করে পাঠাবে, ওকে? আচ্ছা দিস ইজ আ ফ্যাট কিং, আমরা একটু ফ্যাট হই সবাই, কেমন ভাবে ফ্যাট হই দেখি, কে কিভাবে ফ্যাট হইতে পারে একটু দেখি। ওই যে আফসিন দেখাইছে, ও মুখ ফুলাইছে ফ্যাট,
তারপর রুজদা দেখাচ্ছে পেট ফুলাচ্ছে, হ্যাঁ এই যে আমিরা তো পুরা মোটা হয়ে গেছে। আচ্ছা সো ফ্যাট মানে কি মোটা, তাই না? সো দিস ইজ আ ফ্যাট কিং, এই কিংটা হচ্ছে মোটা। দিস ইজ আ ফ্যাট কিং, দিস ইজ আ ফ্যাট কিং, শুধু মোটা হলে হবে না, সাথে সাথে পড়তে হবে। দ্য ফ্যাট কিং হ্যাজ আ থিন ডগ, ফ্যাট কিং এর কি ছিল, একটা একটা পাতলু একটা চিকন একটা ডগ ছিল। ওই মোটা রাজাটার কি ছিল, একটা চিকন একটা ডগ ছিল। দ্য ফ্যাট কিং হ্যাজ আ থিন ডগ, বারবার পড়ছো না সবাই? ওকে দ্য ফ্যাট, আমি তারপরে যখন রিডিং ধরবো যারা ভালো পারছো না মনে করবো যে আমার সাথে পড়ো নি। দ্য ফ্যাট কিং অ্যান্ড হিজ থিন ডগ গো ফর আ ওয়াক, একদিন তারা কি করলো দুইজনে হাঁটতে গেল। এ ফ্যাট কিং অ্যান্ড হিজ থিন ডগ গো ফর আ ওয়াক, এটাকে আরেকবার বলো সবাই জোরে জোরে পড়ো। দ্য ফ্যাট কিং অ্যান্ড হিজ থিন ডগ গো ফর আ ওয়াক, দ্য ডগ সিজ আ বার্ড, এবার ডগটা কি দেখতে পেলো, একটা পাখি দেখতে পেলো। দ্য ডগ সিজ আ বার্ড, এখন শোয়েটা আসবে না, ফোন দাও কি তুমি, তোমার পড়া পড়ো। দ্য ডগ সিজ আ বার্ড, দ্য ডগ সিজ আ বার্ড, দ্য ডগ সিজ আ বার্ড, দ্য ডগ রানস আফটার দ্য বার্ড, যখন ডগটা পাখি দেখলো তখন কি করলো, ডগটা পাখির পেছনে পেছনে দৌড়াচ্ছে। কিভাবে দৌড়ায়, দৌড়ায় দৌড়ানো দেখাও তো আমাকে, কিভাবে দৌড়ায়, রান করে কিভাবে? ইয়েস, এই যে রোদানুল কিন্তু দৌড়াচ্ছে। দ্য ডগ রানস আফটার দ্য বার্ড, আর সাথে সাথে বলতে থাকো দ্য ডগ রানস আফটার দ্য বার্ড। তাহলে কি বার্ড আগে নাকি ডগ আগে, আমাকে রায়া বলো তো, ডগটা আগে না বার্ডটা আগে? দ্য ডগ রানস আফটার দ্য বার্ড, তাহলে কোনটা সামনে, বার্ড সামনে না ডগ সামনে? বার্ড ম্যাম, বার্ড, 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 ইয়েস, বার্ড, বার্ড সামনে, থ্যাংক ইউ, বার্ড, বার্ড, আই নো, বার্ড, আর সাউন্ড দিবে না, আর সাউন্ড দিবে না। দ্য ডগ রানস আফটার দ্য বার্ড, দ্য কিং রানস আফটার দ্য ডগ, দ্য কিং রানস আফটার দ্য ডগ, এবার কিংটাও কি করলো, ডগ এর পেছনে পেছনে দৌড়াচ্ছে, মজা, একটু চিন্তা করো গল্পটা। দ্য কিং রানস আফটার দ্য ডগ, দে রান অ্যান্ড রান ফর মেনি ডেজ, দে রান অ্যান্ড রান, একটু সাউন্ড বন্ধ করতে হবে, আফসিন কেন সাউন্ড দিলে, ক্লাসে পড়ার মাঝখানে সাউন্ড দিবে না বাবা। আচ্ছা দ্য কিং, সরি, দ্য রান, দে রান অ্যান্ড রান ফর মেনি ডেজ, তারা অনেক দিন ধরে খালি রান করছে রান করছে। তারপর রান করতে করতে কিং কি করলো, দ্য কিং ক্যাচেস দ্য ডগ, আমরা ক্যাচ করি, ক্যাচ মানে কি ধরা, ক্যাচ মানে কি কোনো কিছু ধরা, ইয়েস, সো দ্য কিং ক্যাচেস দ্য ডগ, দ্য কিং ক্যাচেস দ্য ডগ, দ্য কিং ক্যাচেস দ্য ডগ, ডগ ধরতে পারে, ধরলো। নাও দ্য ফ্যাট কিং ইজ থিন, নাও দ্য ফ্যাট কিং ইজ থিন, এই গল্পটাই হচ্ছে মজা, লাস্ট লাইন কি হচ্ছে, এই যে ডগ এর পেছনে পেছনে দৌড়াতে দৌড়াতে ফ্যাট কিংটা কি হয়েছে, থিন কিং হয়ে গেছে, তাহলে এখন তার ডগটাও থিন, সে নিজেও থিন, মজা না? হ্যাঁ, এখন রাজাও থিন, ডগটাও থিন। আচ্ছা এবার বলো গল্পটা কার কার কাছে খুব ভালো লেগেছে, হাত তোলো, রেজ ইউর হ্যান্ড, মজা না গল্পটা? ওকে, সো তার মানে কি আমাদেরকে সবসময় এক্সারসাইজ করতে হবে, আমরা যেন অত ফেটি না হয়ে যাই, হ্যাঁ এটা অনেক ভালো। সো গল্পটা আমরা কি করব, বারবার পড়বো, তারপরে এরকম স্টপও আছে দিয়ে পড়বো। হ্যাঁ, আমি যে তোমাদেরকে সব সারাক্ষণ সবাইকে ধরবো সেটা তো আমি পারবো না, কিন্তু তোমাদেরকে বাসের সিস্টেম জলদি করে পড়তে হবে। হ্যাঁ, এটা আমরা জলদি করে পড়বো, স্টপও আছে দিয়ে পড়বো, পাঁচবার পড়বো বা দশবার পড়বো, পড়ে আমরা এটা সুন্দর করে স্টোরিটা আমরা ভিডিও করব, পারবে না সবাই? যখন গল্পটা বারবার পড়বে তখন কিন্তু তোমাদের চলে আসবে। আচ্ছা এবার আমরা একটু গল্পটা রিড করব, সবার প্রথমে রুজদা সাউন্ড দাও, রুজদা পারবো ম্যাম? রুজদা আনমিউট করো। Yes, I am muted. ওকে, অনলি রুজদা, আর অন্য অন্য কেউ এখন সাউন্ড দিবে না। ওকে রুজদা, রিড নাম্বার ফার্স্ট থেকে পড়ো, প্রথম থেকে পড়ো, প্রথম লাইন।
This is a fat king. Dog. This is a fat king. Full stop. The fat full stop bolte hobe na. Thik ache? Tarpor. The fat king has a thin dog. The fat king and his thin dog go for a walk. The dog sees a bird. Okay, এবার সাউন্ড বন্ধ করে দিয়েছি তুমি আমি কিন্তু মুখ বন্ধ করিনি তুমি পুরোটা পড়ে যাও আমি অন্য আরেকজনকে ধরবো কিন্তু তুমি পুরোটা পড়ে যাও ঠিক আছে হ্যাঁ পুরো পড়া পর্যন্ত স্টপ হবে না তারপরে এবার আমাকে অরুণিমা বলো অরুণিমা অরুণিমা রিড ইট এরপর থেকে আমি নাম বলা ছাড়া কেউ যদি সাউন্ড দাও তাহলে আমি কিন্তু একটু পানিশমেন্ট দিব পাঁচ মিনিটের জন্য আমি ওয়েটিং রুমে পাঠিয়ে দিব আচ্ছা অরুণিমা বলো দ্য কিং রানস এখান থেকে পড়ো মা অরুণিমা দেখাও একটু মনোযোগ দাও আচ্ছা তুমি এই একটা লাইনে তিনবার পড়বে দ্য কিং রানস আফটার দ্য ডগ এই লাইনটা তুমি তিনবার পড়ো দ্য কিং রানস দ্য আফটার ডগ আরেকবার বলো কিং Run the after run. After the dog. After the dog. Okay. The king run after the dog. The after the dog. আচ্ছা এই দাদা বারবার পড়বে না এটা হচ্ছে আফটার দ্য ডগ ঠিক আছে ওকে তুমি আরো পরের সেন্টেন্সটা আরো তিনবার করে পড়ে পড়ে যাও হ্যাঁ সাউন্ড বন্ধ করে দিলাম আমি এবার আমাকে রিদিতা বলো হ্যাঁ রিদিতা বলো রিদিতা কি আছো Are you there? Okay, Ridita, you read. They run and run for many days. Barbar poro. They run and run for many days. Arekbar. The king catches the dog. Yeah. Now the fat king is thin. Thank you. Ebar pura ta pore jao tumi, ha? Sound bondho kore diyechi. Now, Mamun poro to Mamun. Mamun, please. This is a fat king. This is a fat king. The fat this king. Is a... আমি আলমুইতকে ধরবো ছেলেদের মধ্যে আলমুইতকে ধরবো না দেখে বলার জন্য গল্পটা আর মেয়েদের মধ্যে নিধিকে ধরবো না দেখে বলার জন্য নিধি পারবে না সো পড়তে থাকো ঠিক আছে সো নিধি সোজা হয়ে বসো পড়তে থাকো পারবে না আচ্ছা না তা ট্রাই করো আচ্ছা রায়া পারবে না সো রায়া আর আলমুইত কে আমরা ধরবো একটু রিড করে নিয়ে আরো সো কে রিড করছো পড়ো এবার দেখি পারবো দেখে না না দেখে হ্যাঁ না দেখে বলতে হবে ওকে তো তুমি কি পড়েছো মামুন পড়েছো মিস আই ওয়ান্ট টু সে আমরা সাউন্ড দিব না বলেছি আচ্ছা আদিব বলো আদিব আদিব বলো আদিব Miss, I want to say. Adib, bolo, Adib. Okay. Adib, read. This is a fat king. Druto pon. This is a fat king. The fat king has a thin dog. The fat king and his thin dog go from a walk. The dog see a bird. The dog runs after the bird. Okay, thank you. এবার sound বন্ধ করে দাও। এবার ওমর হামজা পড়ো। Sound বন্ধ। হামজা পড়ো ইয়েস মিস হ্যাঁ রিড ইট কুইকলি প্রথম থেকে নো দ্য কিং রানস আফটার দ্য ডগ দ্য কিং রানস আফটার দ্য ডগ দে রান এন্ড রান ফর মেনি ডেজ দ্য কিং ক্যাচ দ্য ডগ নাও দ্য ফ্যাট কিং ইজ থিন ওকে থ্যাংক ইউ যে আমি দেখতে পাচ্ছি রীতি পড়ছো না মামুন পড়ছো আনহা আছে রীতি পানি খেয়ে নাও পানি খেয়ে তারপর আবার পড়ো ঠিক আছে নো প্রবলেম বাট পড়তে হবে আচ্ছা এবার আচ্ছা এইচপি আবার দেখা যায় আবার ভুল এই নাম চেঞ্জ হয়ে গেছে সো এবার একটু গল্পটা না দেখে কে বলতে পারবে জাস্ট সামারিটা মানে সার সংক্ষেপে ইয়েস আই ওয়ান্ট টু সে না দেখে পারবে পারবো আচ্ছা বলো আমরা একটু দেখি লাবিবা না দেখে পারবে বলেছে ওকে লাবিবা বলো This is a fat king. The fat king has a thin dog. The fat king and the thin dog go for a walk. The dog sees a bird.
The dog runs after the dog. The dog runs after the bird. The king runs after the dog. They run and run for many days. Thank you, then. The king catches the dog. The fat king is thin. Thank you, thank you. লাবিবার জন্য আমরা সবাই একটা হাত তালি দেই। হ্যাঁ, লাবিবা অনেক সুন্দর হয়েছে। Thank you, মা। Thank you। দেখেছো রীতি কিভাবে পড়েছে? মানে আমাদের হচ্ছে একটু মনোযোগ দিয়ে পড়তে হবে আর একটু কষ্ট করে কয়েকদিন বারবার পড়তে হবে, তারপর আস্তে আস্তে মুখে চলে আসলে ইংলিশটা কিন্তু অনেক মজার। ওকে, এবার আলমুইদ বলো। আলমুইদ দেখি, হোয়ার ইজ আলমুইদ? আলমুইদ কে আছো? ইয়েস মিস। নাকি গল্প আছে আলমুইদ? হ্যাঁ বলো আলমুইদ। দিস ইজ দ্য ফ্যাট দ্য হ্যাজ আ কিং ডগ। দ্য ফ্যাট কিং ডগ গো ফর আ ওয়াক। The dog sees a bird. The dog runs after the bird. The king runs after the dog. They run and run for many days. The king catches the dog. Now the fat king is thin. Thank you, Almoy. জানি না দেখে actually দেখে পড়েছো কিনা, যদি না দেখে পড়ে থাকো সবাই, মানে সত্যি very nice, well done. আচ্ছা, so আমরা কি করবো গল্পটা? আমি না দেখে বলতে চাই। আচ্ছা, গল্পটা আমরা কি করব, বারবার করে পড়বো, তখন আমরা গল্পটা পড়বো আর থিং করব, যে মনে করব যে বার্ড দেখেছে। হ্যাঁ, থিন ডগটা কি দেখেছে? বার্ড দেখেছে। বার্ড দেখে সে বার্ডের পিছনে পেছনে দৌড়াচ্ছে, দৌড়াচ্ছে ওর দৌড় দেখে রাজাও দৌড়াচ্ছে, রাজাও দৌড়াচ্ছে। তারপর তারা খালি রান অ্যান্ড রান অ্যান্ড রান, তারপর দৌড়াতে দৌড়াতে রাজা একদম শুকিয়ে গেছে, তখন তার ডগটাও থিন, তার সে নিজেও থিন। আমরা যেহেতু পিকচারটাও দেখি, দেখো প্রথমে পিকচারে কি আছে, কিংটা কেমন দেখো তো, ফ্যাট, তারপরে কি হইলো দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, তারপরে কি হয়ে গেল থিন। হ্যাঁ, ওকে, সো থ্যাংক ইউ। নাও আই এম গোয়িং টু দ্য নেক্সট স্লাইড, আমরা দেখি নেক্সট স্লাইডে কি আছে। ওকে, হ্যাঁ নিধি লেখার মতো করে মুভ করছে। ওকে, সো এবার আমরা একটু ওয়ার্ড মিনিং পড়বো। কি পড়বো? ওয়ার্ড মিনিং সবাই এখনই শিখে ফেলবো। আমরা বাসায় ওয়ার্ড মিনিং রেখে দিব না, আম্মুর জন্য রাখবো না, আমরা এখনি ক্লাসে শিখে যাব। তাহলে তো পুরোটা শিখি। সরি, ফ্যাট মানে কি? ফ্যাট মানে মোটা, ফ্যাটি, লাইক ইওর মিস। ওকে, আচ্ছা এবার একটু খেয়াল করো তো ওয়ার্ড মিনিংটা দেখো। ফ্যাট মিন্স ফ্যাটি। আমরা কবিতার মতো করে পড়বো সবাই তিনবার। এভরিবডি রেজ ইওর থ্রি ফিঙ্গার্স, মনোযোগ দিয়ে পড়বো। আর আমরা যদি এখনই কষ্ট করে শিখে ফেলি না, তখন যদি মা যদি বলে যে শিখেছো পড়া শিখেছো, তখন মিস আমার ডান, আম্মু আমার ডান, তাই না? আর পড়তে হবে না, তো আমরা এখনই শিখে ফেলবো। ফ্যাট মিন্স ফ্যাটি, ফ্যাট মিন্স ফ্যাটি, ফ্যাট মিন্স ফ্যাটি। আমি দেখতে পাচ্ছি আফসিন ইজ নট রিডিং, আফসিন শুয়ে আছে, ও কিন্তু পড়ছে না। জোরে জোরে পড়তে হবে। ফ্যাট মিন্স ফ্যাটি, ফ্যাট মিন্স ফ্যাটি, ফ্যাট মিন্স ফ্যাটি। ও মাকে উত্তর দিচ্ছ? আচ্ছা এবার দেখি আমাকে উত্তর দাও তো, আমি প্রথমটা কি পড়েছি আফসিন বলো তো? ফ্যাট মানে ফ্যাটি। হ্যাঁ, বাট আমি ইংলিশে বলেছি কি, ফ্যাট মিন্স ফ্যাটি। হুম, তারপরে কি বলো? ফ্যাট মিন্স মানে, মানে ফ্যাট মিন্স ফ্যাটি বলো। ফ্যাট মিন্স ফ্যাটি, ওকে, এভাবেই আমরা পড়বো। আচ্ছা অহনা বলো, অহনা, নাবিহা, হ্যাঁ নাবিহা বলো, আনহা, ফ্যাট মিন্স, ফ্যাট মিন্স ফ্যাটি, ফ্যাট মিন্স ফ্যাটি। সবার ডান না, এ মুখস্থ হয়েছে সবার? কার কার মুখস্থ হয়েছে বলো তো দেখি, হাত তোলো তো। ইয়েস, সো আমরা তাহলে তিনবার আবার বলি, ফ্যাট মিন্স ফ্যাটি, ফ্যাট মিন্স ফ্যাটি, ফ্যাট মিন্স ফ্যাটি, সবার শেষ, তাই না? এবার আমরা যখন পড়বো তখন স্পেলিং দেখে দেখে পড়বো। F-A-T-T-Y, fatty. F-A-T-T-Y, fatty. Okay, then number two. Thin means weak. Thin means weak. Thin মানে হচ্ছে চিকন, আমরা একটা negative sentence, this is weak, মানে negative word একটা weak. ঠিক আছে, দুর্বল। তাহলে thin মানে weak. যারা একদম পাতলা টাতলা হয় তারাও তো weak হয়, তাই না? না খায়, একদম weak হয়ে যায় না, না খেতে খেতে। So thin means weak. Thin means weak. শুধু জোরে জোরে পড়, আর কিছু না, জোরে জোরে একটু দেখে দেখে পড়। থিন মিন্স উইক, থিন মিন্স উইক। এই যে মুখে জড়তা কমে যাবে, বারবার পড়বে মুখে জড়তা কমে যাবে।
Fat means fatty, thin means weak. Okay, then number three. Walk means step. আমরা সবাই step দেই তো কিভাবে step দেই? One step, two step, three step. যে হেট এট হ্যাঁ তাহলে walk means step. কিভাবে step হলে পা ফেলে কিভাবে আমরা এক পা দুই পা করে হাঁটি না দেখাও তো কিভাবে হাঁটি এই যে আঙ্গুল কিন্তু হাত দিয়ে হাঁটতেছে walk means step. Walk means step. Walk means step. দেখাও তো সবাই walk means step. এই যে হাঁটতেছে যে রায়া কিন্তু সত্যি সত্যি হাঁটতেছে step করছে walk করছে walk means step. তারপর ইউশা একদম সোফার মধ্যে হাঁটতেছে আর রুশদা হেঁটে হেঁটে চলেই যাচ্ছে যেও না মা যেও না হ্যাঁ হেঁটে হেঁটে আবার চেয়ারে বসে যাও walk means step. Walk means step. আচ্ছা রুশদা বলো তো আমি কি কি পড়িয়েছি হ্যাঁ এবার রুশদা বলো তো কি কি পড়িয়েছি আমি তিনটা পড়িয়েছি না কি কি বলো তো প্রথমে কি ছিল means fatty number 2 weak go thin means weak তারপর খেয়াল কর সি মিন্স লুক এই যে আমরা একটু দেখাবো হ্যাঁ আমরা কোথা কিভাবে সি করি সি করো তো ধরো লাইক তোমার কাছে কি আছে একটা দূরবীন আছে এই যে দূরবীন দিয়ে আমরা দেখতেছি সি মানে দেখা লুক মানে দেখা সো সি মিন্স লুক সি মিন্স লুক সি মিন্স লুক নাম্বার 5 রান মিন্স গো রান মিন্স গো মানে রান মানে দৌড়ানো দৌড়ে কে যাওয়া রান মিন্স গো তাহলে আমরা দুইটা পড়লাম এখন সি মিন্স লুক রান মিন্স গো সি মিন্স লুক রান মিন্স গো খেয়াল করো নাম্বার 6 after means later কি লেখা আছে দেখো a f t e r after means later l a t e r later খেয়াল করো আচ্ছা আফসিনের কেন সাউন্ড দেওয়া আফসিন after means later later মানে পরে after মানেও পরে আর catch আমরা catch করি সবাই catch করি catch means hold catch means hold সো আমরা কি শিখলাম after means later মানে ধরো আমার পরে হ্যাঁ after means later catch means hold after means later catch means hold এই যে ইউশা কিন্তু কি একটা বক্স ধরেছে পেন্সিল বক্স হ্যাঁ তারপর রেদওয়ানুল কি ধরছে after হ্যাঁ যে catch এই যে সবাই কিন্তু catch করছে so catch means hold after means later আচ্ছা খুব সুন্দর করে পড়ছো থ্যাংক ইউ এভরিওয়ান এবার আমি দেখি একটু আমাকে হামজা আমির হামজা সাউন্ড দাও তো আমির হামজা হ্যাঁ সরি হামজা বিন ওমর আমির হামজা না সরি হামজা বিন ওমর হ্যাঁ ওকে এবার কি পড়ালাম যে দুইটা ওয়ার্ড কি পড়ালাম সুন্দর করে বলো কি ছিল আফটার মিন্স লেটার ইয়েস catch means hold yes দেখেছো এই যে আমরা যখন অভিনয় করে পড়ি তাহলে মনে থাকে না পরে ফলোইং বলবেন হামজা আমরা অভিনয় করে পড়লে মনে থাকে যে কি জানি আমরা করলাম সেটা দিয়ে আমরা বলি আচ্ছা তাহমিদ বলো তো তাহমিদ তাহমিদ বলো কি ছিল বলো তো বাবা দুইটা লাস্ট দুইটা কি ছিল আফটার মিন্স লেটার ক্যাচ মিন্স হোল্ড ওকে এবার সবাই একসাথে বলি After means later, catch means hold. Catch means hold. Catch means hold. Okay. রাফাকাত আসছে. আচ্ছা. Thank you everyone. দেখেছো আমরা কিভাবে পড়েছি এখানে কিন্তু আমাদের ডান হয়েছে না এবার আমাকে একটু এক নিঃশ্বাস এবার আমরা আবার স্টপও আছে পড়বো আবার আমরা স্টপও আছে পড়বো স্টপও আছে ওয়ান টু আমি বলতে চাই
sound দিবে না আমরা একটু দেখি কে কে আছে yes you catch the ball after আচ্ছা এবার আমরা একটু মানে আবার স্টপওয়াচ দিয়ে খেলতে যাই ঠিক আছে আমাকে ছেলেদের মধ্যে বলবে রেদওয়ানুল হক আর মেয়েদের মধ্যে বলবে রায়া বোথ আর আর রেদওয়ানুল হক এন্ড রায়া ঠিক আছে সো রেদওয়ানুল ফার্স্ট বলবে ফ্যাট মিন্স ফ্যাটি থিন মিন্স উইক ওয়াক মিন্স স্টেপসি মিন্স লুক রান মিন্স গো আফটার মিন্স লেটার ক্যাচ মিন্স হোল্ড লাইক দিস এভাবে পড়তে হবে রেদওয়ানুল আর ইউ রেডি ইয়েস প্লিজ ওকে স্টার্ট স্টার্ট Fat means fatty, thin means weak, walk means step, see means look, run means go, after means left, later. And later, guess means hold. Okay, your time is 8.64. Likhe rakho, hain? Likhe rakho 8.64 seconds. Okay, now Raya bolo, Raya. That means fat thing means weak, walk means step, see means look, run means go, after means later, catch means hold. Wow, but wow, Volchina, your time is 9.76. So, a section a key first words here. Boys. So, boys are weak boys. Again. Boys. So, thank you. এরপর থেকে মেয়েরা যেন আরেকটু ভালো করতে পারি হ্যাঁ আমরা ওভাবেই পড়বো ওকে নাও আই এম গোয়িং টু দ্য নেক্সট স্লাইড বাট বিফোর উই এগেইন রিড ইট ফ্যাট মিন্স ফ্যাটি আবার মুভ করে পড়ি থিন মিন্স উইক ওয়ার্ক মিন্স স্টেপ সি মিন্স লুক রান মিন্স গো আফটার মিন্স লেটার ক্যাচ মিন্স হোল্ড ওকে থ্যাংক ইউ এটা আরেকটা মজার পার্ট এভাবেই আমাদের রিডিংটা হ্যাবিট ইমপ্রুভ করতে হবে যে অনেকে আছে রিডিং করতেই পারো না কেন এই স্পিড রিডিংটা তোমার সব সময় লাগবে তোমাদের যেই কোনো প্যারাগ্রাফ যেই কোনো আর্টিকেল যাই থাকুক তোমরা এরকম করে লিখবে ঠিক আছে লিখে তোমরা এই ওয়ার্ডগুলো বারবার করে পড়বে ওকে সো এবার আমি একটু স্পিড রিডিং করছি খেয়াল করো 1-8 এবং 8-1 পড়বো আচ্ছা সবাই আমার সাথে পড়বে সাউন্ড বন্ধ থাকবে রুজদা লাবিবা আলমুইদ সবাই সাথে সাথে পড়বে সাউন্ড বন্ধ থাকবে মিসের আগে কে পড়েছো সে শুধু সাউন্ড দিবে ওকে সো আমি যখন স্টার্ট করব তখন স্টার্ট করব রেডি 1 2 3 স্টার্ট ফ্যাট কিং থিন ওয়াক সি রান আফটার ক্যাচ ক্যাচ আফটার রান সি ওয়াক থিন কিং ফ্যাট কে বলেছো আমার আগে হাত তোলো আনহা বলেছো হাত তুলো তারপরে তাসিন সাহা তানিক সাহা তানিক সাহা ওকে তানিক সাহা পড়েছো আর কে পড়েছো রুজদা অলসো আচ্ছা এবার আমরা আরেকবার পড়বো সবাই একসাথে আরো অনেকে আছে আমি সবার নাম বলছি না আচ্ছা এগেইন রেডি 1 2 স্টার্ট ফ্যাট কিং থিন ওয়ার্ক সি রান আফটার ক্যাচ ক্যাচ আফটার রান সি ওয়ার্ক থিন কিং ফ্যাট সবাই আমার আগে কি আনহা সবসময় ফার্স্ট হয়ে যায় হ্যাঁ আনহা হ্যাঁ আচ্ছা এবার রীতি পড়বে রীতি একটু সাউন্ড দিয়ে পড়ো তো রীতি দেখি এবার আমার তো জাস্ট মুখে চলে আসছে এবার রীতি রিড করো রীতি আনমিউট ইউরসেলফ Fat king thin walk see run after catch catch after run see walk thin king fat Thank you এই যে তোমরা যে ওয়ার্ড গুলো পড়ছো এই ওয়ার্ড গুলো আমাদের স্টোরিতে আছে তাই না স্টোরি গল্পের মধ্যে আছে সো তখন গল্প পড়তে আর কোনো সমস্যা হবে না তাই না আচ্ছা থ্যাংক ইউ এবার আমাকে ইসমা বলো তো ইসমা সুন্দর করে বলো তো ইসমা আর তোমরা যারা আছো মোটামুটি 3 times এটাকে রিড করো সবাই 3 times এভরিবডি আমি তো দেখতে চাচ্ছি ইসমা হ্যাঁ রিড ইট ফ্যাট কিং কিং ওয়াক রান আফটার ক্যাচ তারপর আবার বলো উপর দিয়ে ক্যাচ আফটার রান ওয়াক কিং কিং
fat মানে আমরা উপর থেকে নিচে যাব আমরা নিচে থেকে উপরে যাব ঠিক আছে সো থ্যাংক ইউ এটা তো সিস্টেম বুঝেছি আমরা যখন পড়াটা পাবো পড়তে পাবো তাবাসসুম একটু পড়ো তো তাবাসসুম এক নিঃশ্বাসে পড়বে তাবাসসুম fat king king walk see run after cats cats after run see walk king king fat thank you tabassum thank you now wadifa bolo wadifa wadifa sajjad okay dekhe bolo ma run phogon theke bolo ha tumi slide ta dekho king fat king walk run তুমি যখন বাসায় এটা পাবে মা এই পড়াটা যখন পাবে তোমাকে অবশ্যই দেখে দেখে পড়তে হবে হ্যাঁ লাইক এভাবে স্পেলিং করে পড়বে এফটি ফ্যাট এরকম বারবার করে পড়বে কিছুদিন এরকম কষ্ট করে পড়বে তারপর থেকে ইমপ্রুভ করবে ওকে থ্যাংক ইউ এভরিওয়ান এবার আমরা আবার ঘুরে ঘুরে পড়ব স্পিড রিডিং এগেইন স্টার্ট ফ্যাট কিং কিং বানানটাও দেখে ফেলি ওয়াক সি রান আফটার ক্যাচ ওকে এবার আমরা কোশ্চেন অ্যানসার শিখবো কিছু কিছু কোশ্চেন অ্যানসার ভেরি সিম্পল কোশ্চেন আমরা কখনো ফ্রেন্ডের সাথে দেখা হলে কি জিজ্ঞাসা করি তোমার নাম কি তুমি কোন ক্লাসে পড়ো তোমার বয়স কত এরকম জিজ্ঞাসা করি না এই তিনটা কোশ্চেনই আমরা আজকে শিখবো ঠিক আছে তো সবার প্রথমে কি শিখবো হোয়ার্স ইয়োর নেম আমার সাথে তিনবার বলো সবাই হোয়ার্স ইয়োর নেম একটু সাউন্ড বন্ধ করো বাবা তুমি একজন সাউন্ড দিলে তখন দেখা যায় কি কেউ শুনতে পারবে না আমার কথা তোমরা আমার কথা শুনে শুনে পড়ো হোয়াটস ইওর নেম মাই নেম ইজ তাসনিম রুজদা বলবে রুজদার নাম হোয়াটস ইওর নেম মাই নেম ইজ তাসনিম হোয়াটস ইওর নেম মাই নেম ইজ আলমুইদ হোয়াটস ইওর নেম মাই নেম ইজ লাবিবা হ্যাঁ নিজে গিয়ে নিজে কোশ্চেন করো হাই হোয়াটস ইওর নেম মাই নেম ইজ ওয়াদিফা হোয়াটস ইওর নেম মাই নেম ইজ ইসমা ঠিক আছে এরকম বারবার করে পড়বে ওকে সো এক নম্বর হয়েছে না সবার কার কার হয়েছে হাত তোলো তো নাম্বার ওয়ান আমরা পারবো তাই না নাম্বার ওয়ানটা আচ্ছা নাম্বার ওয়ানটা রিদিতা ইউ আস্ক টু রীতি নাম্বার ওয়ানটা হ্যাঁ হোয়াটস ইওর নেম মাই নেম না রিদিতা তুমি রীতিকে আস্ক করো রীতির অ্যান্সার করবে ওকে হোয়াটস ইওর নেম মাই নেম ইজ রীতি এগেইন রীতি এবার রীতিটাকে আবার আস্ক করো হোয়াটস ইওর নেম মাই নেম ইজ রীতিতা ওকে থ্যাংক ইউ তো এবার আমরা সবাই আবার একসাথে পড়ি হোয়াটস ইওর নেম মাই নেম ইজ তাসনিম তোমরা তোমাদের নাম বলবে হোয়াটস ইওর নেম মাই নেম ইজ তাহমিদ Where's your name? My name is Mamun. ঠিক আছে সবাই নিজের নাম বলবে আর কি ওকে দেন নাম্বার টু আমরা পড়ছি খেয়াল করো হাউ ওল্ড আর ইউ তোমার বয়স কত আজকে এই কোশ্চেন গুলো বাবা মাকে জিজ্ঞাসা করবে ঠিক আছে হাউ ওল্ড আর ইউ তোমার বয়স কত আই অ্যাম 7 years old যার যার বয়সটা তোমরা লিখে দিবে ঠিক আছে তাহলে আমরা আবার পড়ি হাউ ওল্ড আর ইউ I am 7 years old. How old are you? I am 7 years old. How old are you? I am 7 years old. Okay. এবার আসমিন বলো তো আসমিন সাউন্ড দাও আসমিন এন্ড রুজদা প্লিজ আমি স্ক্রিন আমি স্ক্রিন বন্ধ করে দিয়েছি এখন স্ক্রিন বন্ধ করে দিয়েছি এবার আফসিন আফসিন তুমি রুজদাকে জিজ্ঞাসা করো How old are you? I am 8 years old. Okay, now Ruzda again asks to Afsin. How old are you? I am 7 years old. Okay, so again, এখানে কি আচ্ছা নিধি বলো তো নিধি নিধি and Jarif.
Nidhi and Jarif. Nidhi, you asked how Jarif number. How old are you? Jarif, sound though. I am 7 years old. Okay, now Jarif again asks to Mamun. Mamun, ke ask kora. How old are you? How old are you? Mamun, bolo. Mamun. I am 7 years old. আচ্ছা মামুন সবাই 7 এখানে সো আমরা কিন্তু কি করব আমরা সবাই আয়নার সামনে দাঁড়াবো ঠিক আছে এভরিবডি জাস্ট আয়নার সামনে দাঁড়াবো দাঁড়িয়ে আমরা এই কোশ্চেন গুলো জিজ্ঞেস করব লাস্ট কোশ্চেন ক্লাস ডু ইউ রিড ইন কোন ক্লাসে পড়ো তুমি আই রিড ইন ক্লাস 1 হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন আই রিড ইন ক্লাস 2 What class do you read in? I read in class 1. Jar je class seta bole dibe. Thik ache? What class do you read in? Eta tuma 5 bar porbe bolba. What class do you read in? I read in class 1. What class do you read in? I read in class 1. What class do you read in? I read in class 1. Okay. What class do you read in? I read in class 1. হ্যাঁ এবার আমাকে ইউশা ফোন দাও তো ইউশা এন্ড শাহির শাহির কি আছো? শাহিরের নেট ডিস্টার্ব ছিল মনে হয়। শাহির কি আছো আচ্ছা শাহির এখন আর নাই সো মমিন সাউন্ড দাও মমিন মমিন প্লিজ সাউন্ড দাও সাউন্ড এন্ড আমিরা মমিন এন্ড আমিরা ওকে সো মমিন নাম্বার 3 টা জিজ্ঞাসা করো আমিকা আমিরাকে হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন আই এম রিডিং ক্লাস 3 হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন I read in class 2. Class 2. Okay. আচ্ছা এবার আমাকে না দেখে এক নিঃশ্বাসে তিনটা কোশ্চেন আনসার কে বলতে পারবে হাত তোলো আমি তো দেখি হাত তুলবে সবাই সাউন্ড দিবে না সো আমরা একটা পরীক্ষা নিয়ে নিই একজন ছেলেকে নিচ্ছি ইউশা ইউশাকে নিচ্ছি আর মেয়েদের মধ্যে আমি নিচ্ছি ওয়েট মেয়েদের মধ্যে আমি নিতে চাচ্ছি ফারজিন কে ঠিক আছে ইউশা এন্ড ফারজিন সো ইউশা সবার প্রথমে বলবে এন্ড ফারজিন ফারজিন বলবে তারপর ইউশা বলো ফার্স্ট টাইম হোয়াটস আর ইওর নেম মাই নেম ইজ হোয়াটস আবার ঠিক করে বলো হোয়াটস ইওর নেম হোয়াটস ইওর নেম মাই নেম ইজ মোহাম্মদ ইউশা বাজিত Okay. What's how old are you? I am 8 years old. Hmm. How class you read in? I read what in class. Hmm. What's class you read in? I read in class 2. আচ্ছা ইউশাটা আমি শুনেছি কিছু কিছু হয়েছে আবার কিছু জায়গায় ভুল হয়েছে এবার ফারজিন এটা শুনি আমরা ফারজিন প্লিজ What is your name? My name is Farzin. How old are you? I am 7 years old. আমরা অনলাইনে বলতে হয় না ঠিক আছে আমাদের ক্লাসে যখন আমরা অফলাইনে থাকি সরাসরি মিসকে বলে যেতে হয় বাট অনলাইনে আর কখনো আমরা বলবো না ঠিক আছে ওয়াশরুমে যাও বা তোমার কোনো পার্সোনাল প্রবলেম কাজ থাকতে পারে যাবে আচ্ছা আয়মান বলো তো আমরা একটু আয়মানের থেকে শুনি এক নিঃশ্বাসে পড়বে আয়মান তিনটা কোশ্চেন এন্ড আনসার একসাথে পড়বে আয়মান স্টার্ট What's your name? My name is Ayman. What? How old are you? I am 8 years old. What class? What class do you read in? I am reading class 2. Okay. Labiba বলো এবার Labiba. Thank you, Ayman. Thank you. Now, Labiba. What's your name? My name is Labiba Khatun. How old are you, man? I am 7 years old. What class? What class do you reading? I reading class 1. Thank you, Labiba. আমরা লাবিবার জন্য একটা হাততালি দিই এবং আরেকজনকে বলেছো সে তার জন্য হাততালি দিলাম একসাথে আমরা থ্যাংক ইউ এভরিওয়ান সো আমরা এভাবে কোশ্চেন গুলো কি করব কোশ্চেন গুলো আমরা আয়নার সামনে প্র্যাকটিস করব ঠিক আছে কোশ্চেন এন্ড অ্যানসার নিজেরাই আমরা বলবো আমরা আয়নার সামনে পড়বো আর দেখবো যে নিজেদেরকে কথা বললে কেমন লাগে তাই না ওকে সো অরুণিমা আবার সাথে আমরা সবাই একসাথে পড়ি
First your name. My name is Tasneem. How old are you? I am 7 years old. What class do you read in? I read in class 1. Okay. This is the last part. Aar porabo na ajke onek beshi porai felchi na. Etai hocche last part. Tongue twister. Amra tongue twister diye class ta shesh korbo. Okay. So fresh fried fish. Sathe sathe shobai poro. Tin bar kore ami prottekta line porbo. Tarpor dekho. Fresh fried fish. Fish fresh fried. Fried fish fresh. Fish fried fresh. আমরা যদি অর্থটা দেখি ফ্রেশ মানে হচ্ছে তাজা ফ্রাইড মানে হচ্ছে ভাজা ফিশ মানে মাছ মানে কি তাজা ভাজা মাছ এটাকে উল্টা পাল্টে টাং টুইস্টার একটা বানাইছে সো এই টাং টুইস্টার গুলো আমরা যত প্র্যাকটিস করব তত আমাদের মাউথিং এর প্রবলেম জড়তা কমে যাবে সো এটা আজকে রাতে মোটামুটি এখন 8:30 বাজে এরপরে চেষ্টা করবে 20 টাইমস সবাই পড়ার জন্য 20 টাইমস পড়ে খাতায় লিখে রাখবে দেন আবার মর্নিং এ হ্যাঁ টুমরোতে আবার পড়ার চেষ্টা করবে ঠিক আছে সো ফ্রেশ ফ্রাইড ফিশ ফিশ ফ্রেশ ফ্রাইড ফ্রাইড ফিশ ফ্রেশ ফিশ ফ্রাইড ফ্রেশ আরেকবার ফ্রেশ ফ্রাইড ফিশ ফিশ ফ্রেশ ফ্রাইড ফ্রাইড ফিশ ফ্রেশ ফিশ ফ্রাইড ফ্রেশ ঠিক আছে আচ্ছা আমি সবার থেকে জানবো না আমি একটু আফসিন বলো তো দেখি আফসিনের মাছটা ভাজা হয়েছে নাকি একটু দেখি আমরা আফসিন সাউন্ড দাও যে সুন্দর করে বলতে পারবে মনে করব তার মাছটা অনেক সুস্বাদু ফ্রেশ ফ্রাইড ফ্রেশ ফিশ ফিশ ফ্রেশ ফ্রাইড ফ্রাইড ফিশ ফ্রেশ ফিশ ফ্রাইড ফিশ ফ্রেশ ফ্রেশ ওকে তারপর অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে প্রায় একদম 90% হয়ে গেছে সুন্দর হয়েছে বাট বারবার পড়বো প্লিজ আই ওয়ান্ট টু শেয়ার এবার আমাকে আচ্ছা হামজা বলো হ্যাঁ হামজা বিন ওমর বলো ফ্রেশ ফ্রাইড ফিশ ফিশ ফ্রেশ ফ্রাইড ফ্রাইড ফিশ ফ্রেশ ফিশ ফ্রাইড ফ্রেশ ওকে সো এটা আচ্ছা এটা আমরা আর দরকার নাই এটা হচ্ছে আমরা বাসায় রেখে দিয়েছি আমরা বাসায় থেকে 20 টাইমস আজকে পড়বো খাতায় লিখে রাখবো ঠিক আছে তোমরা যাবে না একটা ভিডিও দেখাবো হ্যাপি নিউ ইয়ারের জন্য যদি আমার ল্যাপটপটা ঠিক থাকে মিস ওকে সো ওয়েট আর তোমরা যাবে না আমি দেখাবো কোথায় পড়াটা পাও যারা যারা নিউ আছো তাদের তারা থাকবে কেউ যাবে না সো আজকে তোমরা আমি এখানে আল্লাহ হাফেজ দিচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই